এখনও শীত না নামলেও শীতের সবজিতে ভরপুর চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় ফুলকপি বাঁধাকপি সিম নতুন আলু সিমের বিচি মূলা পালং শাকসহ নানা জাতের সবজির কমতি নেই বাজারে আছে সাগরের মাছ ছাড়াও দেশি প্রজাতির নানা মাছ তবে দাম নিয়ে খুশি নন ক্রেতারা এত যদি সবকিছুর দাম হয় সাধারণ জনগণ তো আসলে এভাবে চলতে পারে না আসলে আর <laughs> একটু মনিটরিং করা হয় তাহলে আমার মনে হয় যে বাজারটা আর একটু স্থিতিশীল থাকবে এখন পর্যন্ত দামটা অনেক বেশি তারপরে মাছের দাম মোটামুটি অনেক বেশি মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার ভিতরে নেই ভিন্ন মত বিক্রেতাদের দাম কিছুটা সহনশীল বলে দাবি করলেন বিক্রেতারা ইলিশ মাছের দাম আমরা এখানে অনেক মানে মাছ কম আসতেছে সেই জন্য মাছের দাম বেশি আর অন্য অন্য মাছের দামও মোটামুটি সীমিতের ভিতরে আছে সাদা মুরগি ছিল একশো পঁচিশ টাকা এখন একশো দশ টাকা পনেরো টাকা আর লাল মুরগি আড়াইশো টাকা ছিল এখন বেশি দুশো তিরিশ দুশো বিশ নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের মিজানুর রহমান একুশে টেলিভিশন